2023 ওয়ানডে বিশ্বকাপে শেষটা রাঙাতে পারল না বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সাথে পাত্তাই পেল না বাংলাদেশ, অস্ট্রেলিয়া টিমের 8 উইকেটে জয়। মিশেল মার্শকে বাংলাদেশের বোলাররা উইকেটেই করতে পারল না। বাংলাদেশের বোলারদেরকে মিশেল মার্শ তুলুদুনু করে 177 রান, অপরাজিত ইনিংস নিয়ে ম্যাচকে জিতিয়ে মার্শারে। বাংলাদেশ বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু করে ম্যাচ হেরে 2023 ওয়ানডে বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ ক্রিকেট দল। সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, শরীফুল ইসলাম সারা 15 জনের স্কোয়াড থেকে ইন্ডিয়ার মাটিতে কেউ সুবিধা করতে পারেনি। বিশেষ করে বাঙ্গা হাতুরের ম্যানেজমেন্ট ও বাজে ক্যাপ্টেন্সির জন্য এবারের বিশ্বকাপটা বৃথা গেল। যেমন আজ বাজে ক্যাপ্টেন্সির জন্য, পারফরমেন্সের জন্য পাত্তাই পেল না 306 রান করে অস্ট্রেলিয়ার সাথে। এই বিশ্বকাপে ওপেনিং ব্যর্থতার পরেও জরুরি রিপ্লেসমেন্ট এনামুল হক বিজয়কে ভারতে নিয়েও আজকের একাদশে নিল না কেন? তামিম ইকবালের জায়গাটা পূরণ তো হলই না, বাংলাদেশের ক্রিকেটের অর্জন এবারের বিশ্বকাপে ধূলিসাৎ হলো। শুধু নান্নু বাসারকে নয়, পাপনকেও পথ ছাড়তে হবে। নান্নু পাপন বাঙ্গা হাতুরে তো বুঝে না আমরা ক্রিকেটটাকে কত ভালোবাসি। বিশ্বকাপের শেষ ম্যাচ আজ, তাই যখন থেকে খেলা শুরু হয়েছে লাঞ্চে ভাত খাই নাই, এখনও গোসল করি নাই, খেলা দেখেছি কিন্তু ম্যাচটা হেরে গেছে, খুব কষ্ট লেগেছে। তাই আমার অনুরোধ, বাংলাদেশের ক্রিকেটের সাথে যারা জড়িত বিসিবি এবং গবেষক বিশ্লেষক কর্মকর্তা সবাই যেন বিশ্বকাপের যত ভুল হয়েছে সবগুলো শুধরে সব কিছু নতুন গঠন করে মেহেদি হাসান মিরাজের উপর অধিনায়কত্ব দেওয়া হোক। ধন্যবাদ। মোহাম্মদ হানিফ।